আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও। কিছুদিন যাবৎ আমি খুবই অনিয়মিত হয়ে গিয়েছি, তেমনভাবে ভিডিও আপলোড করতে পারছি না। কেন ভিডিও আপলোড করতে পারছি না আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমি। তো যাচ্ছি হচ্ছে বাসা দেখতে, আমাদের এখন নতুন বাসা দেখতে হবে। আমরা যে বাসাতে থাকতাম সে বাসাটা ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার বদলি হয়ে গিয়েছে। উনি যে জায়গায় চাকরি করতো ওখান থেকে একটু দূরে বদলি হয়ে গিয়েছে, আর আমরা সেখানেই চলে এসেছি। বাসা থেকে আর ভিডিওটা শুরু করি নাই, যেখানে আমরা বাসাটা দেখতে এসেছি ওখান থেকেই শুরু করলাম ব্লগটা আজকের। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের বাসাটা কেমন হয়েছে। অনেকগুলা বাসা আমরা দেখেছি, তার মধ্যে আমাদের একটা বাসা পছন্দ হয়ে গিয়েছে। আমরা খুব শীঘ্রই ওই বাসাটাতে উঠে পড়ব, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকের আকাশটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, তাই একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। খোলামেলা পরিবেশ, চারিদিকে মাঠ, অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সকাল সকালই বাসা দেখতে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কখনো হয়, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন যাবৎ আমি আসলে ভিডিও আপলোড করতে পারছি না, এর কারণেই যে আমাদের বাসা চেঞ্জ করতে হবে, অনেক গোছাগাছি করতে হচ্ছে, অনেক জিনিসপত্র গোছানোর বাকি আছে, কিছু গুছিয়েছি। আর এই তো আমরা একটা বাসা এখানে দেখলাম যে একটা বাসা ভাড়া হবে, তো ভাবলাম এটা একটু দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। বাসা চেঞ্জ করা অনেকটা ঝামেলা, তারপরও এখন কিছু করার নেই। আমাদের সব সময় এভাবে 3 বছর পর পর বাসা চেঞ্জ করতে হয়, কখনো কখনো আবার 3 বছরের আগেও চেঞ্জ করতে হয়। তো এই বাসাটা আমরা ফার্স্টে দেখেছি আর আপনাদের সঙ্গে তো শেয়ার করব, যাই ভেতরে যাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বাসাটার চারিপাশটা একটু খোলামেলা পরিবেশ ভালো লাগছিল আমার কাছে। তো ভেতরে এটার হচ্ছে 2 তলা ভাড়া হবে, এখানে 6টা ফ্ল্যাট আছে, তার মধ্যে অলরেডি 5টা ফ্ল্যাট ভাড়া হয়ে গিয়েছে, আর একটাই বাকি আছে, ওইটাই আমরা দেখতে যাচ্ছি। নিচতলায় অলরেডি ভাড়া হয়ে গিয়েছে, এখন উপরতলায় আমরা যাচ্ছি। বাসাটা আসলে নতুন হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, বাসাগুলো রেডি করে ফেলেছে, আর এই যে সিঁড়ি এগুলো এখনও রেডি করা হয়নি, এমনই আছে। সামনেই এটা হচ্ছে ড্রয়িং রুম, আর ওইদিকে 2টা বেডরুম আছে আর বাথরুম, আর এই সাইডটাতে হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা আমার ভালো লেগেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বাসাটা দেখতে কেমন। তো এই তো একদমই নতুন বাসা, মাত্র কাজ শেষ হয়েছে বাসাটার। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো আমাদের মতো ছোট ফ্যামিলির জন্য এগুলা বাসা পারফেক্ট আছে। আরও বাসা দেখব আমরা, আর সামনে এগিয়ে যে আরও বাসা আছে ওগুলাও দেখব।
এটা হচ্ছে বেডরুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম, আর এটা হচ্ছে গিয়ে বেডরুম। এটা হচ্ছে আরেকটা রুম, দুইটা রুম, একটা ড্রয়িং রুম আর হচ্ছে একটা কিচেন রুম। আসলে আমি জানালাগুলা খোলার চেষ্টা করছি, জানালাগুলা খুলছে না, থাইগুলা এমনভাবে এঁটে গিয়েছে আর খুলতেই চাচ্ছে না। এই সাইডটা হচ্ছে বেলকনি, আর বেলকনিটা খুব বড় না, ছোট। আর এটা হচ্ছে বেলকনি থেকে, এই পাশটা হচ্ছে আমবাগান আছে এইদিকে। অবশ্য চারিদিকে শুধু আমবাগান, আমবাগান আর আমবাগান, যেদিকে তাকাবেন ওই দিকেই শুধু আমবাগান। এটা আর একটা বাথরুম, আর মোট দুইটা বাথরুম আছে, একটা কিচেন রুম আর দুইটা বেডরুম আর একটা তো ড্রয়িং রুম। সব মিলিয়ে বাসাটা আসলে সুন্দর আছে, যেহেতু নতুন বাসা আর এর জন্য আরো বেশি ভালো লেগেছে। তো এই বাসাটা আমরা দেখলাম, আরো বাসা দেখবো যদি এর থেকে ভালো পেয়ে যাই। তো আমরা একটা বাসা মাত্র দেখলাম, অনেকগুলা দেখা উচিত, যে কোনো কাজ করতে গেলে আসলে হুটহাট করে কিছু করে ফেলা উচিত না। তো এখানে হচ্ছে আরেকটা বাসা ভাড়া দিবে, আর আমরা যাচ্ছি এই বাসাটা দেখার জন্য। এই বাসাটাও অনেক বড় বাসা, আর সামনে দেখলাম অনেক কি যেন এগুলা পাইপ নাকি, এগুলাও এখানে বিক্রি করে। তো এই তো এই বাসাটা, এই বাসাটার হচ্ছে নিস্তালা ভাড়া হবে। বাসাটার মধ্যে খুবই অন্ধকার, ঠিক মতো আসলে ভিডিও করতে পারিনি বাসাটার মধ্যে। এই বাসাটা আবার অনেক বড় ছিল, কিন্তু ঠিক মতো ভিডিও করতে পারিনি অন্ধকারের জন্য, ক্যামেরাতে আসলে ভালো আসছিল না, এই জন্য আমি ভিডিও করি নাই। তো এই বাসাটাও সুন্দর। তো আমরা হচ্ছে নিজেদের মধ্যে কথাবার্তা বলে তারপরে একটা ডিসিশন নিব, যে কোন বাসাটা আসলে আমাদের জন্য ভালো হবে। আমাদের অফিসের কাছে যে বাসাটা হবে ওটাই নিব আমরা, যেটা সব থেকে কাছে হবে। তো আরও দেখছি, আরেকটা বাসা দেখতে আমরা যাব, এটাও দেখলাম। বাড়িওয়ালার সংগ্রহ হয়েছে, তো আমরা আরেকটা বাসা দেখতে যাব। এখানে আমরা আরেকটা বাসা দেখলাম, এই তো এই বাসাটা হচ্ছে আমাদের অনেকটা দূরে হয়ে যায়, আর এই বাসাটা আমরা দেখি নাই আসলে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম যে কি করব, আসলে আমরা এই বাসাটা দেখব কি দেখব না,
পরে ভাবলাম যে না থাক আর দেখবো না, তার তার জন্য ঘুরে চলে এলাম, আর দেখা হয়নি বাসাটা। আসলে আমাদের শুরু থেকে এই বাসাটা পছন্দ হয়নি, তাই আর দেখলাম না। তো দুইটা বাসা দেখলাম আমরা, তার মধ্যে প্রথম বাসাটা আমাদের পছন্দ হয়েছে। এখন দেখা যাক আমরা কোন বাসাটা নিই, এখনও আমরা ডিসিশন নিই নাই যে আমরা কোন বাসাটা নিব। আর আমরা বাসা টাসা দেখে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা খুব শীঘ্রই একটা বাসা দেখে বাসাতে উঠে যাব, এজন্য আসলে আমি ভিডিও দিতে পারছি না, অনেক দিন ধরে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আমি একটু সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আবারও নিয়মিত ভিডিও আপলোড করব। এই তো ট্রেন আসছে, এই জন্য রাস্তা ব্লক করে দিয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেন। তো ট্রেন চলে গিয়েছে আর আমরাও আজকে বাসায় চলে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই নতুন বাসায় উঠে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, তো আল্লাহ হাফেজ।